ফুল সুভাষকে দেব, ওকে বলবো আজ কি হলো। সুবিও জানুক দেশের জন্য ক্ষুদিরাম বসু কিভাবে প্রাণ দিল। গ্রামের মেয়ের সাথে শহরে ছেলের বিয়ে, কিংবা স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ার, অথবা বিয়ের পরও নতুন করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, বাংলা সিরিয়ালের এই গদবাঁধা স্ক্রিপ্টের চেয়ে একদম ভিন্ন ধরনের এক মেগা সিরিয়ালের নাম বাংলার ঘরের ছেলের দেশনায়ক হয়ে ওঠার কাহিনী নেতাজি, যার গল্প এবং স্ক্রিপ্ট পুরোটাই ইতিহাস ভিত্তিক। জি বাংলার এই মেগা সিরিয়াল এখন টিআরপির শীর্ষে রাজ করছে, ইতিমধ্যেই অনেকের পছন্দের তালিকায় রয়েছে এই নেতাজি ধারাবাহিক। তবে এখন ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী সুভাষ পথে নামতে চাইছে ত্রাণ সংগ্রহ করতে, কারণ ঝড়ের ফলে দেশের বহু লোক তাদের ঘর বাড়ি হারিয়ে ফেলেছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্যই সুভাষ পথে নামতে চায়। আর এই কথাই সুভাষের মা জানতে পারে, জানতে পারার পর ঘর বন্দি করে রাখেন সুভাষকে। আর এই বিপদের মধ্যে তোমাকে বাড়ি থেকে বেরোতে দেবো না, এই ঘরেই তোমাকে বন্ধ করে দিলাম। ঝড়ের ফলে কত লোক ঘর বাড়ি হারিয়েছে, আমাকে তাদের জন্য ত্রাণ ভিক্ষা করতে হবে। তবে সুভাষ হারার পাত্র নয়, যতবার দেশ বিপদে পড়েছে ততবার সুভাষের মন কেঁদে উঠেছে। তাই সুভাষ তার মায়ের শাড়িকে হাতিয়ার করে বন্দি ঘর থেকে পালিয়ে যায়। দেশের মানুষের এই বিপদ, আর আমি এখানে ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো? শুধুমাত্র দেশের মানুষের বিপদে পাশে দাঁড়াতে সুভাষ কি পারবে? মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে, নাকি সুভাষ আবারও নতুন কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে, তা জানতে আপনাকে চোখ রাখতে হবে জি বাংলার ঐতিহাসিক সিরিয়াল নেতাজিতে। এই নাও, দেশের জন্য আমার সামান্যতা।